नमस्कार बन्धुरा, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূজোর মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। মৌসুম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পূজোর মধ্যেই দুই সাগরে তৈরি হলো দুই ঘূর্ণিঝড়। আরব সাগরের ওপরে আগেই তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় তেজ, এবার বঙ্গোপসাগরের ওপরেও তৈরি হলো ঘূর্ণিঝড় হামুন। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে অতি গভীর নিম্নচাপটি ইতিমধ্যে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী 12 ঘন্টায় তা আরও শক্তি বাড়াতে পারে। মৌসুম ভবন সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড় হামুনের অভিমুখ বাংলাদেশ, অর্থাৎ এটা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আসছে না, সরাসরি কিন্তু বাংলাদেশে আঘাত হানবে। একাদশীর দুপুরে চট্টগ্রাম লাগোয়া উপকূলের ল্যান্ডফল হতে পারে, অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম লাগোয়াতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে একাদশীর দিন, অর্থাৎ 25শে অক্টোবর। ঘূর্ণিঝড়ের অগ্রভাগের কিছুটা অংশ ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রাত থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলায় পড়বে না, তবে হামুনের পরোক্ষ প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দশমী থেকেই। আরব সাগরের ওপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় তেজের প্রভাবে আজ দশমী থেকে দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। আজ মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু দশমী নয়, অর্থাৎ 24 তারিখ নয়, 25 তারিখেও, অর্থাৎ একাদশীতেও কিন্তু বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে দমকা হাওয়া বইতে পারে। সর্বোচ্চ ঘন্টায় 60 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির নাম হামুন, এর নাম দিয়েছে ইরান। বর্তমানে উড়িষ্যার পারাদ্বীপ থেকে 210 কিলোমিটার এবং দীঘার থেকে 270 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। একাদশীর দিন, অর্থাৎ আগামীকাল, এটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হয়ে বাংলাদেশের খেপুপাড়া ও চট্টগ্রামের ভেতরে স্থলভাগে ঢুকবে। অর্থাৎ স্থলভাগে প্রবেশ করার সময় কিন্তু বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রাম লাগোয়া যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যাবে, অর্থাৎ নিম্নচাপের প্রভাবে। সেটাও আমরা পরবর্তীতে দেখাচ্ছি। এর জেরে বাংলার উপকূলের মৎস্যজীবীদের 24 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 24 তারিখ এবং 25 তারিখে রাজ্যের 6 জেলায় রয়েছে হলুদ সতর্কবার্তা। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার দিনভর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে 2 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় হামুনে পরিণত হয়ে ঘন্টায় 13 কিলোমিটার বেগে উত্তর উত্তর পূর্ব দিকে, অর্থাৎ বাংলাদেশের দিকে অগ্রসর হবে। তো বন্ধুরা, অন স্ক্রিনে ঘূর্ণিঝড় হামুনের লাইভ ট্র্যাকিং আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে ঘূর্ণিঝড়ের অবস্থান কিন্তু ঠিক এই জায়গাটায়, যেটা কিন্তু ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং ক্রমশ বাঁক নিয়ে কিন্তু সেটি বাংলাদেশের চট্টগ্রাম এবং খেপুপাড়ার দিকে অগ্রসর হবে, যেটা একাদশীর দিন দুপুরবেলাতে গভীর নিম্নচাপ রূপে বাংলাদেশের চট্টগ্রাম এবং খেপুপাড়ার মধ্যবর্তী অঞ্চলে সেটি ল্যান্ডফল করতে চলেছে। এই আপনারা দেখতে পাচ্ছেন, ঘূর্ণিঝড়ের কিন্তু নামকরণ করা হয়ে গেছে। যেই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইরান, ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে হামুন, যার কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে সমস্তল ভূমি বা পৃথিবী। উপকূলীয়বর্তী যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং দমকা ঝোড়ো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, যেটা কিন্তু আজ রাত থেকেই বদলাতে পারে বাংলাদেশের উপকূলীয়বর্তী এলাকা। এই ঘূর্ণিঝড় হামুনের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গ উপকূলে না পড়লেও পরোক্ষ প্রভাব কিন্তু পড়বে এই উপকূলীয়বর্তী এলাকাগুলিতে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে 24 তারিখ এবং 25 তারিখে। এবং 26 তারিখ থেকে কিন্তু বদলাবে আবহাওয়া, সেখান থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যাবে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে চলুন এক নজরে দেখে নিই। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড়, যেটা কিন্তু ক্রমশ বাঁক নেবে উত্তর উত্তর পূর্ব দিকে, সেটা কিন্তু ক্রমশই বাংলাদেশের দিকে এগিয়ে যাবে, যার কারণে কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আজ মঙ্গলবার রাত থেকে কিন্তু বদলে যাবে বাংলাদেশের আবহাওয়া, যেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কোন কোন জেলায় চলুন আপনাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন রাতের পর, অর্থাৎ 25 তারিখ ভোরবেলা নাগাদ কিন্তু বাংলাদেশের বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, কালাপাড়া, ঢাকা, মহেশখালী এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, এমনটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।
তো এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব কিন্তু সরাসরি বাংলাদেশে পড়বে। পশ্চিমবাংলায় কিন্তু এই ঘূর্ণিঝড় আসছে না, আপনাদের জানিয়ে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না।